বাংলাদেশের কোথায় সবচেয়ে কম মূল্যে আবার শিখে থাকা যায়? ঢাকায়। এ কথা শুনে যে কারোর কপালে কুচকে যাবে। হ্যাঁ, ঢাকাতেই মাত্র 50 টাকায় আপনি হোটেল সুবিধায় থাকতে পারবেন। বলছি ঢাকার সদরঘাটের বাসমান হোটেলের কথা। এই বাসমান হোটেলগুলো আপনাকে কোনো তারকা হোটেলের সুবিধা দেবে না, তবে ব্যয়বহুল ঢাকা শহরে কম টাকায় আপনাকে থাকার ব্যবস্থা করে দেবে ঠিকই। আমার নাম মোহাম্মদ মোস্তফা মিয়া, আমার বাড়ি ফরিদপুর বলমারি থানা। এই প্রতিষ্ঠানে 37 বছর, আর এই প্রতিষ্ঠানের জন্ম হলো আপনার 56 বছর, 74 হলো আমরা ট্রেড লাইসেন্স পাইছি। আমি মালিক হয়েছি 8 বছর, এর আগে আমি চাকরি করছি। 700 টাকা বেতনের থেকে চাকরি করে ঘটনা হয়েছে কি যে এখনও মালিক হলেও চাকরি অবস্থায় আছি, মালিক হলেও এই আমি যে শ্রম দিতে আছি আমার বেতন কাটি না। এখানে লোকজন আসে হলো আপনার বেশিরভাগ মধ্যম শ্রেণীর লোকজন, যেমন দিনমজুরি, আপনার যারা 500-700 টাকা ইনকাম করে, ভ্যান চালায় কিংবা আপনার রিক্সা চালক, এইসব ধরনের, কিংবা দেশের থেকে একজন ওই ব্যবসা করার জন্য আসছে, এরাই থাকে। 40 টাকা সিট, আর আপনার সিঙ্গেল কেবিন আছে 100 টাকা, ডাবল হলো 150 টাকা, সম্পূর্ণ বেচালার, মহিলা কোনো স্কোপ নেই। এখানে সুযোগ সুবিধা যে কম পয়সা থাকতে পারে এই জন্যই এখানে সুযোগ সুবিধা। একটা পানি, বিদ্যুৎ পানি, যে ফিল্টার পানি, আপনার গোসলে এই মসজিদে গোসল করতে যাবেন 10 টাকায় গোসল করে আসতে পারবেন। আর এখন তো নদীর পানি পরিষ্কার, এখন নদীর পানিতেই অনেকে গোসল করতে পারে। আর যখন নদীর পানি আপনার পরিষ্কার থাকে না, তখন এই মসজিদে যায় 10 টাকা দিয়ে গোসল করে সুন্দর ছাপলাই, হ্যাঁ, আপনার কাপড় চোপড়ও ধুয়ে আসতে পারে, সুন্দরভাবে ই করে আসতে পারে। আর বেশিরভাগ এখানে আপনার একটা আবাসিকে যায় একটা সিঙ্গেল রুমে থাকতে গেলে 700-800 টাকা খরচ হয়, কিন্তু এখানে আপনি 100 টাকার বিনিময়ে থাকতে পারতেছেন বৃথায়। এখানে এই লোক থাকে, আর আমরা এখানে বেশিরভাগই আপনার এই মিটফুটের রুগীর কাস্টমারই পাই 2-4 জন, কেননা এরা একজন রুগীর সাথে 2-4 জন লোক আসে, সবাই তো আর হাসপাতালে থাকতে পারে না। হ্যাঁ, হাসপাতালে যদি রুগীর সাথে একজন থাকে, 2 জন এখানে এসে থাকে, এরা বলে দেয় যে এখানে নৌকা বোর্ডিং আছে কম পয়সায়, এখানে এসে থাকে। এসব ধরনের লোকজন থাকে যারা কম পয়সায় থাকতে চায় আর কি। এই নাহলে 100 টাকার বিনিময়ে থাকতে পারতেছে। 100 টাকায় আপনি মনে করেন কি যে এই এলো আমার একটা সিঙ্গেল রুম, ওই সিঙ্গেল রুমে ফ্যান আছে, লাইট আছে, তোষক আছে, বালিশ আছে, বিছনা চাদর সব কিছুই পাচ্ছেন। করোনাকালীন সময় তো ঘটনা থেকে দিয়ে খালি আমার একলার কে, সবারই, সারা বাংলাদেশে সবারই ঘটনা থেকে যে করোনার সময়, এখন মনে করেন কি যে অনেক হোটেল বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আমার হোটেল বন্ধ করি নাই। আমার স্টক অনেকে ভয়তেই, করোনার ভয়তেই চলে গেছে, কিন্তু আমি তো আর আমার সম্পদ ফেলাই ধুয়ে যাইতে পারি নাই। হ্যাঁ, আমি রয়েছি, বাসানার মালিক হলো আল্লাহ। আমারও যদি ঘটনা হয়েছে সিন্ধুকির ভিতরে যদি আটকায় রাখে, আমার যদি মৃত্যু হয় তাহলে ঘটনা হয়েছে ওর ভিতরে আমি মরে যাবো। আর যদি ঘটনা হয়েছে আমার মৃত্যু যদি না থাকে, আল্লাহ যদি আমার মৃত্যু না লেখে, তাহলে তো আর ঘটনা হয়েছে করোনাকে, করোনার বড়টা আসলে আমার মৃত্যু হইব না। বর্তমানে সারা দেশে আধুনিক সুবিধার হোটেল নির্মিত হচ্ছে। আগে হোটেলগুলোর মূল উদ্দেশ্য ছিল কোনো ক্লান্ত পথিকে রাত্রি যাপনের ব্যবস্থা করে দেওয়া, এখন অবশ্য হোটেলগুলো নানা উদ্দেশ্যে ব্যবহৃত হয়। সদরঘাটের বাসমান হোটেলগুলো নির্ময় মানুষদের থাকার ব্যবস্থা করে যেন পুরাতন উদ্দেশ্যই পূরণ করে যাচ্ছে। হাসান শিকদার, আমার সংবাদ, ঢাকা।